আসসালামু আলাইকুম টেকটিউব আইটি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আবারও হাজির হলাম ফটোশপের ডকুমেন্ট এডিটের খুবই গুরুত্বপূর্ণ একটি টিউটোরিয়াল নিয়ে আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে এক ডকুমেন্ট থেকে সিল নিয়ে অন্য আরেকটি ডকুমেন্টে বসানো যায় বন্ধুরা অনেক সময় এমন হয় যে আমাদের একটা ডকুমেন্টে সিগনেচার করা আছে অথচ সিল মারা নাই এবং সিলটি যার কাছ থেকে নেব তিনিও বর্তমানে নাই অথচ ডকুমেন্টটিতে জরুরিভাবে এই মুহূর্তে সিল মারা প্রয়োজন সেক্ষেত্রে আপনাদের কাছে যদি সিল মারা অন্য কোনো ডকুমেন্ট থাকে তাহলে কিন্তু সেই ডকুমেন্ট থেকে সিলটি ট্রান্সফার করে এই ডকুমেন্টটি নিতে পারেন তো আমি আজকে আপনাদের মূলত এটি দেখাবো যে কিভাবে ফটোশপের মাধ্যমে খুব সহজেই এক ডকুমেন্ট থেকে সিল ট্রান্সফার করে অন্য একটি ডকুমেন্টে বসানো যায় তো চলুন শুরু করা যাক তো দেখুন বন্ধুরা আমি কয়েকটি ডকুমেন্ট স্ক্যান করে ফটোশপে ওপেন করে নিয়েছি এখানে কিন্তু দুই ধরনের ডকুমেন্ট আছে একটি সাদা কালো ডকুমেন্ট এবং একটি কালার ডকুমেন্ট তো এই দুই ধরনের ডকুমেন্ট নেওয়ার কারণ হলো আমরা যখন কালার ডকুমেন্ট থেকে সিলটি ট্রান্সফার করে সাদা কালো ডকুমেন্টটি নিয়ে আসবো তখন কিন্তু সেখানে এরকম সিলের নিচে কালার ব্যাকগ্রাউন্ডটি থেকে যাবে আবার যখন সাদা কালো ডকুমেন্ট থেকে সিলটি ট্রান্সফার করে কালার ডকুমেন্টটি নিয়ে আসবো তখনও কিন্তু সিলটির নিচে এরকম সাদা ব্যাকগ্রাউন্ড থেকে যাবে তো আমি মূলত আজকে আপনাদের এই দুই ধরনের ডকুমেন্ট দিয়েই দেখাবো কীভাবে সিলের নিচের এই ব্যাকগ্রাউন্ড ছাড়াই শুধুমাত্র সিলটি ট্রান্সফার করা যায় তো প্রথমে আমি কালার ডকুমেন্ট থেকে সিলটি ট্রান্সফার করে এই সাদা কালার ডকুমেন্টটি নিয়ে যাব। তার জন্য প্রথমে আমি টুলবক্স থেকে এই রেক্ট্যাঙ্গুলার টুলটি সিলেকশন করে নেব এরপর সম্পূর্ণ সিলটি এভাবে সিলেকশান করে নেব এরপর কিবোর্ড থেকে অল্ট এবং কন্ট্রোল বাটনটি একসাথে প্রেস করে রেখে এভাবে মাউস ড্র্যাক করে এই সাদা কালো ডকুমেন্টের উপর নিয়ে আসব দেখুন বন্ধুরা আমাদের সিলটি ট্রান্সফার হয়েছে ঠিকই কিন্তু সিলের নিচে কালার ব্যাকগ্রাউন্ডটি রয়ে গেছে এই ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করার জন্য আমি এখন চলে যাব লেয়ার বক্সে লেয়ার বক্সে দেখুন সিলের একটা নতুন লেয়ার এখানে ক্রিয়েট হয়েছে আমি এখন এখান থেকে এই যে লেয়ারের ব্লেন্ডিং মুডটাকে চেঞ্জ করে নর্মাল থেকে এই যে লিনিয়ার লাইট করে দেব। দেখুন লেয়ারের ব্লেন্ডিং মুডটা চেঞ্জ করার সাথে সাথে কালার ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে সাদা ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট হয়ে গিয়েছে তো এটা গেল কীভাবে একটি কালার ডকুমেন্ট থেকে সিল ট্রান্সফার করে সাদা ডকুমেন্টের সাথে অ্যাডজাস্ট করতে হয় এখন আমি দেখাবো কিভাবে একটি সাদা কালো ডকুমেন্ট থেকে সিল ট্রান্সফার করে কালার ডকুমেন্টের সাথে অ্যাডজাস্ট করতে হয় আমি এখন এই সাদা কালো ডকুমেন্ট থেকে সিলটি ট্রান্সফার করে এই কালার ডকুমেন্টে নিয়ে দেখাবো তার জন্য আমি টুল থেকে এই রেক্ট্যাঙ্গলার মার্কি টুলটি সিলেকশান করে নেব এরপর এভাবে সম্পূর্ণ সিলটি মার্ক করে নেব এরপর কীবোর্ড থেকে অল্ট এবং কন্ট্রোল বাটনটি প্রেস করে রেখে মাউস ড্রাক করে এভাবে কালার ডকুমেন্টের ওপর নিয়ে আসবো এখন এই সাদা ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করার জন্য চলে যাব আমি লেয়ার বক্সে দেখুন এখানেও সিলের একটি নতুন লেয়ার ক্রিয়েট হয়েছে তো এখান থেকেও আমি লেয়ারের ব্ল্যান্ডিং মোডটাকে চেঞ্জ করে দেব। তো এক্ষেত্রে আমি লেয়ারের ব্লাইন্ডিং মোডটাকে চেঞ্জ করে এখান থেকে যে মাল্টিপ্লাই এই মাল্টিপ্লাই করে দেবো দেখুন এখানেও লেয়ার মোডটাকে চেঞ্জ করার সাথে সাথে সিলের নিচ থেকে সাদা ব্যাকগ্রাউন্ডটি চলে গিয়েছে এবং সিলটি কালার ডকুমেন্টের সাথে অ্যাকুরেটলি অ্যাডজাস্ট হয়ে গিয়েছে এখন কিন্তু সিলটি দেখে বোঝাই যাচ্ছে না যে এটি অন্য ডকুমেন্ট থেকে ট্রান্সফার করে আনা হয়েছে তো বন্ধুরা একটা বিষয় নিশ্চয় খেয়াল করেছেন আমি যখন কালার ডকুমেন্ট থেকে সিলটি ট্রান্সফার করে সাদা ডকুমেন্টে নিয়ে এসেছি তখন আমি লেয়ারের ব্লেন্ডিং মোডটাকে চেঞ্জ করে লিনিয়ার লাইট করে দিয়েছি আবার যখন সাদা ডকুমেন্ট থেকে সিলটি ট্রান্সফার করে কালার ডকুমেন্টে নিয়ে এসেছি তখন আমি এখানে লেয়ারের মোডটাকে চেঞ্জ করে মাল্টিপ্লাই করে দিয়েছি তো আশা করছি আপনারা এতক্ষণে বুঝে গিয়েছেন সিল ট্রান্সফার করার জন্য লেয়ারের মুড আমাদের কোন ক্ষেত্রে কোনটা করতে হবে তো বন্ধুরা আশা করছে এই টেকনিকটি আপনাদের অনেক উপকারে আসবে তো সর্বশেষ আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে এই টেকনিকটি আপনারা কোনো খারাপ উদ্দেশ্যে বা খারাপ কাজে ব্যবহার করবেন না তো এটি ছিল মূলত আজকের ভিডিও আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আর এ ধরনের ভিডিও প্রতিনিয়ত পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন করে রাখবেন তো আজ এ পর্যন্তই দেখা হবে আবারও নতুন কোনো টিউটোরিয়ালে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ